দর্শক, ইউএসএআইডি এবং ইউকে এইডের যৌথ অর্থায়নে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে বাংলাদেশে পরিচালিত স্ট্রেন্থেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের নারীর জয়ে সবার জয় ক্যাম্পেনের আওতায় আয়োজিত আরটিভির কথা হোক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সেলিম ওমরাও খান। দর্শক, আজ আমাদের আলোচনা বিষয় ছাত্র রাজনীতি কোন পথে। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে চারজন প্যানেলিস্ট আছেন, বিজ্ঞ প্যানেলিস্ট, তাদের সঙ্গে আমরা প্রথমেই পরিচিত হব। আমার ডান দিক থেকে প্রথমেই আপনার পরিচয় দিন। আমি জোবাইদা নাসরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগে আছি। আমি এইচএম বদিউজ্জামান সোহাগ, আমি ছাত্রলীগের সাবেক সভাপতি। আমার বাম দিক থেকে আমি নাদিয়া পাঠান পাপন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আপনাকে স্বাগত। আমি শাহিদুর রহমান টেপা, সাবেক বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা। আপনাদের সবাইকে স্বাগত আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, এছাড়াও আমাদের সঙ্গে মতামত জানাবেন বিভিন্ন সেক্টরের 30 জন প্রতিনিধি। তারা আমাদের বিজ্ঞ প্যানেলিস্টদের কাছে প্রশ্ন করবেন, আলোচনা করবেন, আমরা তাদের সে আলোচনায় আমরা যাব। প্রথমেই আমরা মূল আলোচনায় যাচ্ছি, প্যানেলিস্টদের মতামত আমরা শুনব। ছাত্র রাজনীতি কোন পথে, প্রথমে আহ্বান করব অধ্যাপক ডক্টর জোবাইদা নাসরিনকে বলবার জন্য আমাদের আলোচনার বিষয় ছাত্র রাজনীতি কোন পথে। ধন্যবাদ আপনাকে। প্রথমে বলে নিই, মানুষ মাত্রই কিন্তু একটা একজন রাজনৈতিক সত্তা, এবং আমরা যেটাকে বলি যে 18 বছর পর থেকে সব মানুষের মধ্যে এক ধরনের রাজনৈতিক সচেতনতা কাজ করে, সেটি ব্যানারভিত্তিক রাজনৈতিক দলীয় দলের মধ্যে থাকুক কিংবা না থাকুক। এবং 1947-এ আপনার যখন ভারত এবং পাকিস্তান ভাগ হলো, এরপর থেকে 48-এর পর থেকে চলাচল অ্যাসেম্বলি চলার মধ্য দিয়ে যে এই বাংলার বিশেষ করে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যে ছাত্ররা গর্জে উঠেছিল, সেই ধারাবাহিকতা আমরা দেখেছি। 71 পুরো 60-এর দশকে পুরো আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ এবং খোদ 1990-এর যে গণঅভ্যুত্থান, সেটির এই বড় অংশ, বড় চালিকা শক্তি ছিল বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য স্কুল কলেজের ছাত্ররা। অধ্যাপক জুবাইদা নাসরিন, বলুন যে ঐতিহ্যের কথা বলুন, ছাত্র রাজনীতির সেকাল কি ছিল, একাল কি আছে, যদি সংক্ষেপে বলেন। আপনি শুরু করেছিলেন যে 1948-সালে চলাচল অ্যাসেম্বলির মধ্য দিয়ে ভাষা, বাংলাকে মাতৃভাষা করার দাবিতে যে বাংলাদেশের ছাত্ররা প্রথম ছাত্র রাজনীতির সূচনা করেছিল এই বাংলায়, সেটির ধারাবাহিকতা এখন কি অবস্থায় আছে? এখন আমরা যেটি দেখতে পাই যে এখন আসলে দলীয় ব্যানারভিত্তিক রাজনীতি এবং সেটি সেক্ষেত্রে একটা একক আধিপত্য বিস্তারের যে মানে সেই জায়গাটিতে আর নাই, সেই ঐতিহ্যের জায়গাটিতে আমরা ছাত্র রাজনীতি এবং সেখানে নিপীড়ন আছে, সেই জায়গাটিকে আছে দলীয় ক্ষমতা বিস্তারের লড়াই, সেই জায়গাটিতে আছে একেবারে সাধারণ ছাত্রদের অধিকার থেকে বঞ্চিত হওয়া করার লড়াই। সেখানে যখন ছাত্র সংগঠনগুলো বা সাধারণ ছাত্রীরা একটি নৈতিক আন্দোলন তৈরি করে, এবং যেটি হয়তো ছাত্র সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটি তাদের অধিকারের জন্য গুরুত্বপূর্ণ, তখনই আমরা দেখে যাই আপনার দলীয় বা দলীয় যারা ক্ষমতাশীল সংগঠনগুলো সেই আন্দোলনগুলিকে আপনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, সে আন্দোলন সংগঠনকারী এবং যারা আন্দোলনকারীদের উপরে আপনার নিপীড়ন তৈরি করে, তখন আমরা স্পষ্টই বুঝি যে ছাত্র সংগঠনগুলো এবং বাংলাদেশের ছাত্র রাজনীতির অবস্থা আসলে খুবই ক্ষমতাবাদী। ধন্যবাদ আপনাকে। সাইদুর রহমান টেপা, আপনার কাছে শুনি, আপনি শুনলে যে এই প্রজন্মে যারা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন, এই প্রজন্মের শিক্ষক যারা আছেন, তারা কীভাবে ছাত্রনীতিকে দেখছেন, এবং আপনারা 70-এর দশকের 60-এর দশকের শুরুতে আমি আমি জানি ছাত্র রাজনীতি করেছেন, সেকাল একালের ভিতরে পার্থক্যটা কেন এবং কী অবস্থায় বর্তমান ছাত্র রাজনীতিটা আছে, কারণটা কী মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, তখনকার প্রেক্ষাপট ছিল ভিন্ন। তখন ছাত্ররা আমরা ধরেন 69-এর গণ আন্দোলন 52 সাল থেকে আরম্ভ করে, যত আন্দোলনই হয়েছে সেটা ছাত্রটাই করেছে, 52 থেকে আরম্ভ করে 69-এর গণ অভ্যুত্থান থেকে আরম্ভ করে আসাদ মতি 1948-সালের সেই জিন্নার প্রতিবাদে তো ছাত্র ইউনিয়ন আপনার সে যখন ইসা আরম্ভ করলো আপনার ভাষা নিয়ে, যে মাতৃভাষা উদ্ধ হবে রাষ্ট্রীয় ভাষা, সেটি ছিল 1948-সালে। তখনই কিন্তু ছাত্র আন্দোলন, ছাত্ররা উদ্বুদ্ধ হয়। তখনকার ধরেন, আমরা আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ছাত্র রাজনীতি করতাম, আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাথে জড়িত ছিলাম, তখন ছাত্রলীগ ছিল, তখন জাসদ ছাত্রলীগ ছিল, বাংলা ছাত্র ইউনিয়ন ছিল, আমরা যার যার আদর্শগতভাবে আমরা আমাদের বক্তব্য শেষ করতাম। এরপরে আবার আমাদের রাজনীতি যখন ছাত্র রাজনীতি শেষ হতো, আমরা আবার সব দলের নেতারা বা কর্মীরা আমরা একসাথে আমরা চলতাম, মানে মনেই হতো না যে আমরা অন্য কোনো দল করি,
বর্তমান প্রেক্ষাপটে যেটা হয়েছে সেটা হলো আপনার 75-এর পর পরিবর্তনের পরে জাতির জনকের মৃত্যুর ঘটনার পরে যে পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তনের মানে একটা অস্ত্রের মাধ্যমে যে পরিবর্তনটা হয় সেই পরিবর্তনের পরে থেকে ছাত্র রাজনীতিকে আমি মনে করি যে সেটা ছাত্র রাজনীতি থাকে না। এখন ধরেন সেই ডাকসু নির্বাচন এবারও হলো, কীভাবে হলো, কী প্রত্যন্ত হলো, আমরা যখন ডাকসু নির্বাচন করেছি তখনকার প্রেক্ষাপট ভিন্ন, সবাই ছাত্ররা ভোট দিতে গেছে, সবাই তখন যে ছাত্র রাজনীতি করতো 70-এর দশকে কিংবা 60-এর দশকে যে আন্দোলনগুলো হয়েছে তখন আপনাদের লক্ষ্য ছিল কি, কেন আপনারা অনুপ্রাণিত হয়েছেন রাজনীতি করবার জন্য, বা আপনার যে ইন্ট্রা পার্টির ভিতরে একটি সামন্যয় ছিল আমরা যতদূর জানি বিভিন্ন ছাত্র দলগুলোর ভিতরে একটি চমৎকার সম্পর্ক ছিল, তখন তো গোল একটাই ছিল, কেন ছিল, কিভাবে হলো এটি, এই জায়গাটাতে আমরা আমি ব্যক্তিগতভাবে যখন রাজনীতিতে তখন ছিলাম তখন আয়ু বিরোধী আন্দোলন, কারণ এই শোষক আর শোষকের বিরুদ্ধে যে আন্দোলনটা, যে পাকিস্তান আমাদের উপরে যে ব্রিটিশের তো কথাটা ভিন্ন, তারপরে আমাদের যে ছাত্ররা মানে পাকিস্তানের আমলে আমাদের আন্দোলনটা ছিল দেশের মানুষের, দেশের অধিকার আদায়ের জন্যে, শুধু ছাত্রদের অধিকার আদায় না, দেশের মানুষের জনসাধারণের অধিকার আন্দোলনের জন্যে আইব সরকারের বিরুদ্ধেই প্রথম আরম্ভ আমরা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হই। এখন কিন্তু তা নাই, এখন দেখেন ছাত্র যারা ধরেন ছাত্রদল তারা যদি আপনার বিএনপি যদি ভুল করে বা যে কাজগুলি করছিল তাই আমলে, ওরা বলছে এটা ঠিক আছে। এখন ছাত্রলীগ আছে বর্তমান সরকারের অঙ্গ সংগঠন, এরা সরকারের কোনো বিরোধিতা তারা করবে না, কিন্তু তখনকার সেটা ছিল না, তখন ছিল হলো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে, ছাত্রদের স্বার্থে, মানে সেলফ এন্টিটি ছিল, অর্থাৎ স্বতন্ত্র ছিল ছাত্র রাজনীতি, যেটা এখন লেজুর ভিত্তিক কথা বলতে চেয়েছেন, আমি আসবো আপনার কাছে। বদিজ্জামান সোহাগ, ছাত্র রাজনীতি যে স্বতন্ত্র ছিল 60-এর দশকে, 70-এর দশক ও 90-এর দশক পর্যন্ত এর সাংবিধানিক আন্দোলন হয়েছে, একটি স্বতন্ত্রত্ব ছিল, সেই জায়গাটি এখন কেন নেই, আপনি কি বলবেন? ধন্যবাদ, আমি আরটিভির সকল দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাই। দেখুন, আমাদের সমাজের সামগ্রিকভাবেই কিছুটা নৈতিক অবক্ষয় ঘটেছে। টেপাবাই যে কথা বলছিলেন যে আসলে আমরা দেখেছি যে 1975 সালের পরে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পরে সামরিক স্বৈর শাসকদের হাত ধরেই এদেশের শিক্ষাঙ্গনগুলো থেকে শুরু করে সমস্ত জায়গা কলুষিত হয়েছে, এবং আজকে আমাদের সমাজের সকল স্তরে, শুধু ছাত্র রাজনীতি নয়, শিক্ষক রাজনীতি, আমাদের জাতীয় রাজনীতি, সমস্ত জায়গায় একটা নৈতিক অবক্ষয় ঘটেছে, তারই একটা ছাপ কিন্তু শিক্ষাঙ্গনগুলোতে পড়েছে। আমি আপার কথায় দ্বিমত করব না, কারণ অনেকাংশেই আজকে আমাদের যে নৈতিক অবক্ষয় ঘটেছে সেগুলো ছাত্র সংগঠনগুলোর উপরে অনেকগুলো পড়েছে, এবং সেটা আমাদেরকে স্বীকার করতেই হবে। আমরা যদি বলি মৌলবাদ বিরোধী আন্দোলন বা বিভিন্ন ইস্যুভিত্তিক, ছাত্ররাই কিন্তু নিঃস্বার্থভাবে, তারা নির্ভীকভাবে তারা কিন্তু আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। টেপাবাইদের কথা যদি বলি, আমাদের সেই 60-এর দশক বা 70-এর দশকের কথা বলি, সেই সময়ের এদেশে শিক্ষা প্রতিষ্ঠান ছিল কম, মাত্র 4টি পাবলিক বা 5টি পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল। আজকে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা প্রায় 40টির বেশি, আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা প্রায় 100-এর কাছাকাছি। অর্থাৎ এই যে আমাদের বিশাল একটা তরুণ সমাজ, এদেরকে আমাদের এই ছাত্র রাজনীতির মাধ্যমে আমাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি আমাদের রাজনৈতিক শিক্ষা, আমাদের একটি নৈতিক শিক্ষা, যে সকল চেতনাকে ধারণ করে আমাদের এই বাংলা জাতির অভ্যুদয় ঘটেছে, আমাদের এই দেশটি স্বাধীন হয়েছে, সেই চেতনাগুলোকে ধারণ করার জন্য, সেগুলোর একটা সুস্থ ধারার একটি প্র্যাকটিস করার জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম আমাদের দরকার। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমি মনে করি একটা সুস্থ ধারার একটি লিডারশিপ প্র্যাকটিস এটি থাকা দরকার। সেটা আমি মনে করি সুস্থ ছাত্র রাজনীতির মধ্য দিয়েই এই তরুণ সমাজের মধ্যে একটা লিডারশিপ প্র্যাকটিস গড়ে উঠতে পারে। নাদিয়া পাঠান পাপন, আপনি বলুন যে সোহাগ সাদামাটাই বললেন যে ছাত্র রাজনীতির নৈতিক অবক্ষয় হয়েছে এবং অনেক পরিবর্তনগুলো ঘটে যেটি কাঙ্ক্ষিত ছিল না, আপনি কি বলবেন? ছাত্র যে রাজনীতিটা সেটা আসলে গৌরবোজ্জ্বল ইতিহাস। এখন যেই ইতিহাস দেখে বর্তমান যে ছাত্র রাজনীতিতে ভালোবেসে অংশগ্রহণ করতে চাচ্ছে সেই সংখ্যাটা হঠাৎ করে এত কমে আসছে কেন, পিছিয়ে যাচ্ছে কেন? ডয়চে ভেলে
5/2/2018 একটি রিপোর্ট করেছে, যেখানে 2008 থেকে 2018 মধ্যে 500 ছাত্রলীগের সংঘর্ষের ঘটনার কথা বলা হয়েছে, যেখানে 71 জন নিহত হয়েছে এবং আন্তঃকোন্দলে নিহত হয়েছে। আপনি যতগুলো ছাত্র সংগঠনের আন্দোলন হয়েছে, প্রত্যেকটা ছাত্র রাজনীতির প্রথম এবং প্রধান কাজ থাকে ছাত্রদের স্বার্থ রক্ষা করা। বিগত আন্দোলনগুলোর দিকে যদি আমি একটু তাকাই, কোটা সংস্কার আন্দোলন, সেটা কিন্তু সমগ্র ছাত্রদের দাবির প্রেক্ষিতেই আন্দোলনটা শুরু হয়েছিল। সব কিছুতেই সরকারের পক্ষ হয়ে কেন ছাত্রলীগকে ছাত্রছাত্রীদের যে মানে যৌক্তিক দাবি সেইখানেই বাধা দিতে হয়? তো রাজনীতির কারণে বাংলাদেশের যে উন্নয়নগুলো হয়েছে, যে অধিকারগুলো আমরা পেয়েছি, এখন তো সেই অধিকারগুলো যে আপনি যে পরিসংখ্যানগুলো দিলেন সাম্প্রতিক যে ঘটনাগুলোর চার প্রেক্ষিতে, আপনি কি মনে করেন যে যখন বিএনপি ক্ষমতা ছিল দুটো টার্মে, অর্থাৎ 90-এর পরবর্তী পর্যায়ে, এমন অভিযুক্ত তারাও করেছে, তাহলে ছাত্র যদি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বা কোন পথে ছাত্র রাজনীতি? আমি যদি দুটোর সংযুক্ত প্রশ্ন করতে চাই, যেহেতু আপনারা দুজনে ছাত্র লীগ এবং ছাত্র দল করেছেন একটা সময়ে এবং দুজনে একে অপরকে দোষারোপ করছেন, কিন্তু আমি আসলে ছাত্র জীবনে দুটো দলীয় শাসনে পেয়েছি এবং আমার অভিজ্ঞতা কিন্তু কাছাকাছি, কারণ ছাত্র দল এবং ছাত্রলীগ চরিত্রগতভাবে একই। কারণ যেই দল ক্ষমতা থাকে, যে সংগঠনগুলো থাকে ছাত্র সংগঠন, তখন দেখা যাচ্ছে তারা অন্য সংগঠনের অস্তিত্বই স্বীকার করছে না। যখন বিএনপি ক্ষমতা ছিল তখন ছাত্র দল কিন্তু প্রত্যেকটা হল নিয়ন্ত্রণ করেছে, তখন কিন্তু ছাত্র দল কিংবা বাম সংগঠনগুলোকে কিন্তু একেবারেই ম্যাসাকার করে দিয়েছে, থাকতেই দেয়নি। এবং ঠিক একইভাবে ছাত্রলীগ এখন যা করছে বিভিন্ন আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে, হলগুলোতে, যে ছাত্র দল সহ অন্যান্য বাম সংগঠনগুলোকে আপনার তাদের অস্তিত্বকে যেন না বোঝা যায় এবং তাদেরকে গণরুমে টর্চার করা হচ্ছে, মিছিল মিটিংয়ে হামলা করা হচ্ছে। যে এই যে যেটা সোহাগ বলছিলেন যে গণতান্ত্রিক যে জায়গাটা আমরা আশা করছি, গণতন্ত্রের যে জায়গাটা আমরা স্বপ্ন দেখছি, সেটি কিন্তু বাস্তবে তাদের কার্যক্রমের সঙ্গে মিল নেই। কারণ যদি মিল থাকতো তাহলে কিন্তু ছাত্র রাজনীতির যে গণতান্ত্রিক পরিবেশ আমরা বলছি বারবার করে, সেটা কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে ফিরিয়ে আনা যেত। এবং যে কারণে দেখা যাচ্ছে যখনই কোনো আন্দোলন হচ্ছে তখনই দলীয় সংগঠনগুলো প্রথম দফায় সে আন্দোলনকে বাধা দেয়া, তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া, সেখানে নিপীড়ন চালানো, ছাত্র সংগঠন যারা আন্দোলনকারীদেরকে মারধর করা, সেটি যে শুধু ছাত্রলীগ করছে তা না, ছাত্র দলেরও কিন্তু এই ধরনের ইতিহাস আছে, সেটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। দর্শক, আপনারা দেখছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় আরটিভির বিশেষ অনুষ্ঠান কথা হোক নিচ্ছে বিরতি। বিরতির পর আবারও এই আলোচনায় ফিরছি। দর্শক, আমন্ত্রণ কথা হোক অনুষ্ঠানে বলছিলাম ছাত্র রাজনীতি কোন পথে। আমরা এখন যারা পার্টিসিপেন্ট আছে তাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে আমরা আবার প্যানেলিস্টদের কাছে আমি ফিরবো এই প্রসঙ্গে। আসলে আমার প্রশ্নটা হচ্ছে যে একটা সময় আমরা দেখতাম যে যারা যোগ্য, পরিশ্রমী বা দেশপ্রেমের চেতনায় বিশ্বাসী তারাই হচ্ছে নেতৃস্থানীয় পর্যায়ে চলে আসতো ছাত্র রাজনীতির ক্ষেত্রে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ছাত্র রাজনীতিটা বেশিরভাগ ক্ষেত্রে এলাকাভিত্তিক, যে কোনো এলাকার হচ্ছে প্রেসিডেন্ট বা জিএস আছে, তার এলাকায় যারা আছে তারাই এই সুযোগটা বেশি পাচ্ছে বা নেতৃস্থানীয় পর্যায়ে চলে আসছে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে এই অসঙ্গতি, এটা বন্ধ করে সাধারণের জন্য বা তাদেরকে অংশগ্রহণের কোনো সুযোগ দেওয়ার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না? আর দুটি প্রশ্ন আমরা নিতে পারবো। আমার প্রশ্নটি হচ্ছে সোহাগ ভাই এবং নাদিয়াপুর বরাবর, আসলে ছাত্র রাজনীতি কাদের জন্য? এটা কি আমাদের সাধারণ জনগণ এবং সাধারণ ছাত্রছাত্রীদের জীবনমান উন্নয়নের জন্য, নাকি বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্য হাসিলের জন্য? যদি বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্য হাসিলের জন্য হয় তাহলে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু যদি বলেন যে সাধারণ জনগণ এবং সাধারণ ছাত্রছাত্রীদের জীবনমান উন্নয়নের জন্য, তাহলে আমার প্রশ্নটি হচ্ছে কেনই বা আন্তঃকোন্দলের জন্য, এই যে রাজনৈতিক বিভিন্ন ছাত্রদল এবং ছাত্রলীগ তাদের আন্তঃকোন্দলের জন্য আমাদের হল বা বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করা হচ্ছে, কেন নির্যাতনের কারণে আমরা প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ে যেতে পারছি না, কেন আমাদের চাঁদাবাজি বা অন্যান্য যেই কুকর্ম সেগুলো আমাদের শুনতে হচ্ছে দিন দিন, আর প্রায় দেখা যাচ্ছে যে সবসময় নেগেটিভ কথাগুলোই চলে আসতেছে পত্রপত্রিকায়, কিন্তু পজিটিভ কোনো প্রকার কথা আমরা আপনাদের কাছ থেকে, আপনার কাছে মনে হয়েছে নেগেটিভ দিকগুলোর কথা মনে হচ্ছে আপনার বর্তমান ছাত্ররাজনীতি? এই তো আমরা এখন উত্তরে আসি, প্যানেলিস্টদের কাছে আমরা আছি, এক এক করে আসছি। সোহাগ, আপনি বলুন যে বেশ কিছু প্রশ্ন উত্থাপন করেছে যে আগে যারা ছাত্র রাজনীতি করতেন তারা নেতৃত্ব পর্যায়ের ব্যক্তি ছিলেন, তারা ভালো ছাত্র ছিল, তারা তাদের কমিটমেন্ট ছিল সোসাইটির প্রতি, দেখুন আমি লোকগুলো আসছে না কেন, যে আপনি বলেন এই প্রসঙ্গটি আপনি বলবেন। এখানে একজন আমাদের বোন প্রথম প্রশ্নটি যিনি করেছেন যে এই যে ইজম বা এলাকা ভিত্তিক
বা ডিপার্টমেন্ট কেন্দ্রিক বা নিজের হল কেন্দ্রিক যে একটা ইজম থাকে, এটা আসলে দূরীকরণের জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে ইলেকশন, সব জায়গা থেকেই ইলেকশন। এবং সে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পরে যে ডাকসু চালু হয়েছে, আমরা বিশ্বাস করি যে এটার যদি ধারাবাহিকতা থাকে তাহলে এর থেকে আমরা দূর হতে পারবো। এবং আমি বিশ্বাস করি যে ছাত্র রাজনীতির যে একদম শুদ্ধ বা পরিশুদ্ধ লিডারশিপ চয়েজের জন্য ইলেকশন হচ্ছে সর্বোত্তম পন্থা। আমাদের এই আপা যে কথা বলছিলেন যে এটা কিন্তু একদিনে শুরু হয়নি। আমরা যদি বলি যে ছাত্র রাজনীতি, সেই আমি সব দিক থেকে বলি, সেই সেভেন মার্ডার থেকে শুরু করে আপনার এই জসীমউদ্দিন হলে টিভির কি বলে মেরে পানির ট্যাঙ্কিতে ঝুলিয়ে রাখা, আমাদের সেই বুয়েটে সনি হত্যাকাণ্ড, শামসুন্নোয়ার হলের ছাত্রী নির্যাতন, ক্যাম্পাসে সেই সময়ে যে ছাত্র নির্যাতন, সেগুলোর কিন্তু একটা ধারাবাহিক রেশ কিন্তু যে পরবর্তীতে চলে আসে নাই সেটা কিন্তু আমাদের অস্বীকার করার উপায় নাই। অতএব সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কোটা বিরোধী আন্দোলন, আমি ব্যক্তিগতভাবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি কিন্তু কোটার পক্ষে, যেমনটা আমরা যদি বলি যে এই যে জেলা কোটা যেটা ছিল, বাংলাদেশের সকল জেলা কিন্তু সামগ্রিকভাবে সবভাবে উন্নত নয়, সকল জেলায় কিন্তু আমাদের যে স্বপ্ন, আমাদের যে আদর্শ, যে স্বপ্ন নিয়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল যে সকলের সমান অধিকার, আমরা যে জিনিসটা বিশ্বাস করি সকল নাগরিকের সমান অধিকার, আমরা জানি যে এখন কিন্তু অনেক নাগরিক সহিংস হওয়ার কারণটা কি, যে আপনার কথাই বলছেন না, যখনই যে দল ক্ষমতায় থাকে তাদের ছাত্র সংগঠন অন্য সংগঠনের প্রতি সহিংস হয়ে ওঠে, এর কারণটা কি? সংক্ষেপে যদি আপনি বলেন আমি এটা অন্য প্যানেলের কাছে যাব। শিক্ষাঙ্গনগুলোতে যে একটি ধারাবাহিক অসহিষ্ণুতা চলে আসে, আমরা বিশ্বাস করি যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে যদি ছাত্র রাজনীতি, ছাত্র সংসদ নির্বাচন চালু হয় এবং প্রকৃতি ছাত্ররাই যদি নেতৃত্বে আসে তাহলে এটি থাকবে, এই অংশটি এটি। ধন্যবাদ আপনাকে সোহাগ। নাদিয়া পাঠান পাপন, আপনি কি বলবেন? জনাব তারেক রহমান, এই যে আপনি আঞ্চলিক নেতা তৈরির বিষয়টা বলেছেন, সেটাকে মাথায় রেখেই উনি যোগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। আগামী 14 তারিখ আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কাউন্সিল হচ্ছে, কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচিত হবে এবং উনি যে আশ্বস্ত করেছেন সেটা প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড থেকে শুরু করে সর্বপর্যায়ের কমিটিগুলো এভাবেই হবে। আর দ্বিতীয় যে বিষয়টা ভাইয়া করেছেন যে ছাত্র রাজনীতি যদি ছাত্র ছাত্রীদের জন্য হয়ে থাকে তাহলে এখানে মানে অনৈতিক কিংবা তাদের দাবির বিষয়গুলো কেন প্রায়োরিটি পাচ্ছে না? আমরা একটু প্রশ্ন করি যে আমরা দেখতে পাই যে যখন যে দল ক্ষমতায় থাকে, রাষ্ট্রীয় ক্ষমতায়, তাদের ছাত্র সংগঠন, যেটা আমি সক্রিয় করেছি যে তারা সহিংস হয়ে ওঠে কিংবা তাদের যার অন্য ছাত্র সংগঠনকে তারা একদম বিতাড়িত করে ক্যাম্পাস থেকে, এটি কেন আপনাদের সময় যেটি হয়েছে এখনো অনেকটা সেটি অভিযোগ আছে? এই অভিযোগটা করেছেন, আমি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সাধারণ সম্পাদক ছিলাম, তখনকার সময়ে সাংগঠনিক সম্পাদক ছিল আশা, আমরা কিন্তু একসাথে জন্মদিনের কেক কেটেছি, আমার জন্মদিনে সে এসছে, তার জন্মদিন, হ্যাঁ আমার জন্ম, তার জন্মদিন আমাকে দাওয়াত করেছে, আমি সেখানে গিয়েছি, আমরা কিন্তু হলে একসাথেই থেকেছি। কিন্তু 2009 যখন ক্ষমতায় মানে আসলেন, তারপর আমি যখন অ্যাডমিট কার্ড ক্যাম্পাসে আনতে গেলাম, আমার উপর যে হামলা হয়েছে সেটা তখন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাই জানেন। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমার সাথে এইরকম আচরণটা কেন, সে আমাকে জাস্ট একটা উত্তর দিল, বাই প্রোটোকল, তুমি সাধারণ সম্পাদক হবা, তুমি এটার মুখোমুখি হবা না, কিন্তু আমার দোষটা কোথায় ছিল? আমি সংগঠনকে ভালোবাসি, আমি সংগঠনে আছি, হ্যাঁ আমি বিশ্বাস করছি কেউ না কেউ তার সাথে কোনো ধরনের আচরণ করেছে, কিন্তু তার দায়ভার আমি নেব কেন? আপনার কথা, আমার সাথে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি কি শামসুন্নাহার হলের আন্দোলনের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্যাতন সেটা কি আপনি, সেটার কথা আমি বলছি, ম্যাডাম বলেছিলেন সনি হত্যাকাণ্ডের পরে যে নির্যাতন সেগুলো অস্বীকার করতে পারবেন? আমি এটা ভাই আমার আমাকে একটু বলতে দেন, আমি একটু বলি, একটু বলতে দেন, আমি আপনাকে উত্তর দিচ্ছি, একটু 4 ইয়ার্স যে প্রফেশনাল ডিগ্রি আন্দোলন, আপনি যদি আমাকে বলতে না দেন ভাই, 16 কোটি মানুষের মানে এটা এমনিতেই বন্দী, একটু বলতে দেন ভাই, শামসুন্নাহার হলের যে আন্দোলনের কথা ম্যাডাম বলেছিলেন সেখানে কিন্তু আমাদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নার্গিস, শাহিনুর নার্গিস সেই আন্দোলনে সম্পৃক্ত ছিল এবং তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছিল, তাকে রোকেয়া হলের সে নেতৃত্ব দিয়েছিল এবং তাকে বহিষ্কারও করা হয়েছিল, এটাও আপনারা জানেন, যেহেতু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা জানার কথা, তাকে বহিষ্কার করা হয়েছে, তার মানে সে আমার দলের যেই জিনিসটা তার ভালো লাগেনি তার এগেনস্টে সে দাঁড়িয়েছে, দল তাকে কি করলো সেটা পরের বিষয়, কিন্তু সে প্রতিবাদ করতে জানে এবং আমার দল সেটা সেই সুযোগ দেয়। এখন বিষয়টা হচ্ছে, আমি বলছি না আপনি খারাপ করে যাচ্ছেন, আমার সময় কিছুই হয় নাই, বিষয়টা হচ্ছে আপনি দীর্ঘ 12 বছর পেয়েছেন সংশোধনের জন্য, আপনি কেন সংশোধন করেননি, আপনার সংখ্যাটা কেন এত বেশি হবে, কেন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রলীগের পত্রিকার পাতায় পাতায় এত দুর্নীতির কথা আসবে? আমরা আপনাদেরকে দেখে উৎসাহিত হব, যেহেতু বারো বছর পর আমরা যখন আবার ক্ষমতায় যাব, আমরা চাই আমাদের আমাদের জন্য আপনাদের মতো এরকম ধারাবাহিক ভালো কিছুর চিত্র থাকে। আপনি বলুন যে আমাদের যারা বক্তা আছেন তারা কিন্তু বারবারই বলছেন যে যখন সামরিক স্বৈরাচার আসে তখনই ছাত্র রাজনীতি উত্থিত হয়ে ওঠে, বেগবান হয় এবং পরবর্তী পর্যায়ে সেই ধারাবাহিকতা অর্থাৎ সামরিক শাসনের যে যে ধারাবাহিকতা তার ফলেই কিন্তু আজকে এমন একটি অবস্থা আছে। আপনি বলুন। তার আগে সোহাগ বলছে তখন ওই আমলে চার পাঁচটা ইউনিভার্সিটি ছিল, এখন চল্লিশ পঞ্চাশটা। সোহাগের এই ব্যাপারটা আমি এটা দ্বিমত পোষণ করছি, এই কারণে আমি তখন ছাত্র ইউনিয়ন করতাম, আমি ডাকসুর ক্যান্ডিডেট ছিলাম, আমি সোশ্যালজি ডিপার্টমেন্টের নির্বাচিত সেক্রেটারি ছিলাম। তো আমরা দেখেছি, কারণ শেখ কামাল আর আমি একসাথেই পড়ালেখা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা সবাই একসাথে কিন্তু রাজনীতি করতাম, কোনোরকম ধরাছোঁয়ার বাইরে ছিল না। এইখানে এসে দেখেন, এইখানে আমরা আসছি, এখানে আসিয়া এই ছাত্রদলের উনি আনতেছে বিএনপির কথা, তারেক জিয়া সাহেবের কথা, আবার সোহাগ সাহেব আনতেছে এই কথা। আমার বক্তব্য সেটা না, আমার বক্তব্যটা সোজা সোজা বিষয়ের যে সামরিক শাসনের পরে, সামরিক শাসনের কোনো ব্যাপার না, ব্যাপারটা হলো এই দুই আওয়ামী লীগ এবং বিএনপি দুই সরকারই ছাত্র রাজনীতি থেকে কলুষিত করছে। এই কারণে কলুষিত করছে যে যখন বিএনপি ক্ষমতায় ছিল, কিন্তু এটা তো বলার চেষ্টা করেছেন যে সামরিক শাসকরাই, ওরা কি বললো, একটাই একটাই সমস্যা যে সামরিক শাসক, সামরিক শাসক ধরেন আমরা যখন আমার আমি আমি যে আমি তো জানেন আমি জাতীয় পার্টি করি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার আমি, তাই না? আমার দলের এরশাদ সাহেবের সাথে ছিলাম, এরশাদ সাহেব ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়েছিল এই কারণে যে এখন এই মুহূর্তে ছাত্র রাজনীতি দরকার নাই। ধরেন আমরা তো স্বাধীনতার পরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন তো ছাত্র প্রয়োজন না হলে তাহলে জাতীয় রাজনীতি সৃষ্টি হবে কোত্থেকে, যে প্রসঙ্গটি বারবার উঠে আসছে সেই জায়গাটি, সেই জায়গাটা তাহলে তখন আমরা বন্ধ করেছিলাম এই কারণে, এসে সব বন্ধ করেছিল কিছুদিনের জন্য ছাত্র রাজনীতি বন্ধ করে সারা দেশটাকে। আমাদের সময় কিন্তু লাস্ট ডাকসু নির্বাচন হয়েছে, ছাত্র রাজনীতি বন্ধ করা ঠিক না, এটাও যেমন ঠিক যে সাময়িকভাবে বন্ধ করলে সারা দেশে যে অস্ত্র ঝনঝনানি মারামারি কাটাকাটি এইগুলি বন্ধ হয়ে যেত। এখন ছাত্র রাজনীতিতে লিডারশিপ, শুধু লিডারশিপ না, ছাত্ররা যে রাজনীতি করে লিডার, আজকে যারা ধরেন সেক্রেটারি হবে, আজকে যারা মেজর জেনারেল হবে, আজকে যারা ডাক্তার হবে, আজকে যারা ইঞ্জিনিয়ার হবে, এরা তো ছাত্রর থেকেই হবে। আজকে দেখেন আমি যখন ছাত্র ইউনিয়ন করতাম, আমাদের তখন সেলিম ভাই ছিল, আমার নুর ইসলাম নাহিদ সাহেব ছিল প্রেসিডেন্ট, আমরা নিজেরা ছাত্রদের সাথে চলাফেরা করতাম, ছাত্রদের সমস্যাগুলি জানতাম, কনভিন্স করার চেষ্টা করতাম, আমরা দেখতাম কোন ভালো ছাত্ররা আছে ওদের রুমে যেতাম, তাদের সাথে কথা বলতাম, তার দলে আনতাম। এখন কি হয়েছে যে তুই ছাত্রলীগ করতে হবে অথবা তোর ছাত্র, আপনাকে যে যৌক্তিক প্রশ্ন করি সেটা হচ্ছে যে আগে তো ছাত্র রাজনীতির একটি স্বতন্ত্রত্ব ছিল, তারা জাতীয় রাজনীতি লেজবৃত্তি করতো না আমরা যতদূর জানি, বা এখন কেন সেটা হয়? ছাত্ররা হয়ে গেছে টাকা ইনকাম করার একটা, ছাত্র নেতা হইতে পারলেই পয়সা পাবে, এখনকার ছাত্র নেতারা হেলিকপ্টারে চলে যায় রাজনীতি করতে, কারণ ছাত্র নেতা হইলেই তো টাকা পাওয়া যাবে, আর তো কোনো বিকল্প কিছু নাই। কিন্তু এই কারণে ছাত্র রাজনীতি কলুষিত হচ্ছে, সেই জন্যই দরকার যে দল ক্ষমতায় থাকবে তাদের ছাত্র দল ছাত্র সংগঠনগুলিকে একেবারে সোজা বলতে হবে যে তোমরা দেশের কথা বলো, ছাত্রদের নিয়ে কথা বলো, সত্যি কথাগুলি বলো। আমরা আলোচনায় আবার আসবো, আমরা যারা পার্টিসিপেন্ট আছে তার কাছে তিনটি প্রশ্ন নিয়ে আমরা আবার বিরতিতে যাব। জি বলুন। আমরা যখন ছাত্র রাজনীতির কথা বলি তখন আমাদের চোখের সামনে একটা ইমেজ ভেসে আসে যে ডাকসু, যদিও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্বাচনগুলো হচ্ছে না, তারপরে ২৮ বছর পরে আমাদের ডাকসু নির্বাচন হলো, ৬ মাস ইতিমধ্যে পেরিয়ে গেছে, এখন পর্যন্ত অভিষেক অনুষ্ঠানটা হলো না। আমি সোহাগ ভাই এবং পাপন আপু দুজনের কাছে একটু করে শুনতে চাই, ডাকসুতে আমরা সফলতা কি পেলাম, নাকি আমি বলতে পারি যে হচ্ছে এটা শুধুমাত্র ঢাকঢোল পিটিয়ে একটি গণতান্ত্রিক চর্চা হয়েছে মাত্র? আর একজন বলুন, আপনি বলুন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে গণতন্ত্র বা প্রতিষ্ঠানের যে কার্যকারিতা সেটা রক্ষা করার জন্য তো প্রশ্ন করা প্রয়োজন, প্রশাসনকে প্রশ্ন করা প্রয়োজন, যারা কাজ করছে তাদেরকে প্রশ্ন করা প্রয়োজন, রাজনৈতিক সংগঠন একটা প্রতিষ্ঠান যারা আসলে প্রশ্ন করে করেই গণতন্ত্রটাকে টিকিয়ে রাখে। এখন যেহেতু ছাত্র সংসদ নির্বাচনগুলো অনেকদিন ধরে হয়নি, সেই কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতন্ত্র চর্চা নেই, সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের কিন্তু
সবথেকে বেশি প্রশ্ন করার কথা, তারা কেন দায়িত্বটাকে নিজের উপর নিচ্ছে না বা তারা কেন মনে করছে না যে প্রশ্ন করা তাদের নৈতিক দায়িত্ব? আপনি বলুন আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে জোবেদা নাসির ম্যামের কাছে। তো আমরা 28 বছর পর ডাকসু নির্বাচন হলো, আমরা দেখলাম অনেক অনিয়মের মধ্যে দিয়ে হলো। এখন দেখা গেছে যে আমাদের অনেক শিক্ষকই আমাদের মানে অনিয়মের বিরুদ্ধে যে আমরা দাবিগুলো তুলছি ওইগুলার সাপোর্ট দেয় না আমাদেরকে। কেন এটা, কেন এটা কি ছাত্র রাজনীতিতে কোনো প্রভাব ফেলছে না? আরেকটা হচ্ছে আমরা এই কয়েকদিন আগে দেখছি যে আমাদের রোকেয়া হলে নিয়োগ বাণিজ্য হচ্ছে, 21 লাখ টাকার লেনদেন হচ্ছে, এখানে ছাত্রলীগ নেত্রীরাও ইনভলভ ছিল। ইভেন রোকেয়া হলের প্রভাষক জিনাথুদা ম্যামের মদদে হচ্ছিল। ইভেন আমাদের বড় একজন আপু দীপ্তি আপুকে প্রভাষক রুমে নিয়ে গিয়ে লাঞ্ছনাও করা হয়েছে। এখন এই জিনিসগুলা যে আমাদের এই গুরুজনরা এগুলাতে মদত দিচ্ছে, এগুলা ছাত্র রাজনীতির প্রভাব ফেলছে না? জি, নিয়োগ বাণিজ্য বলেছেন। জি, আমি আরেকটি প্রশ্ন নিতে চাই। আর জি, আপনি বলুন। বদিউজ্জামান সোহাগ ভাইয়ের কাছে, সেটা হচ্ছে ভাই আপনি হচ্ছে বললেন যে আপনি প্রথম কোটার নিয়ে যেটা বললেন, আমি আসলে অন্য ব্যাপার থেকে শুরু করতে যাচ্ছিলাম, বাট আমার কাছে মনে হলো এটা একটু বলে নেওয়া উচিত যে আপনারা যারা ক্ষমতাসীন ছাত্র সংগঠন বলেন বা আমাদের ক্ষমতাধর নেতৃবৃন্দ বলেন, তারা কেন যেন কোটা সংস্কার আন্দোলনের সংস্কার কথাটি বদলে দিয়ে আপনারা বিরোধী বলেন, এবং আমরা দেখেছি যে সংসদে মাননীয় প্রধানমন্ত্রীও এভাবেই জিনিসটাকে ওই চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়েছেন যে কোটা মানে কোটা যেহেতু বিরোধিতা হচ্ছে তাহলে কোটা নাই। আপনি বললেন যে আপনি কিছু কিছু ক্ষেত্রে কোটার বিপক্ষে। এখন ভাইয়া কথা হচ্ছে 54% কোটা ব্যাপারটা কিন্তু ইনসেইন আসলে, এটা আমার মনে হয় আপনি অ্যাগ্রি করেন। ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা থাকলে এটা আমাদের ছাত্র রাজনীতির জন্য অনেক বড় ব্যাপার। আমি শামসুন্নাহার হল সংসদের সাহিত্য সম্পাদক। আমি নির্বাচনের আগে যখন মানে মেয়েদের সাথে কথা বলতে গিয়েছি তখন তারা অনেক অনাগ্রহী ছিল অনেক ক্ষেত্রে, কিন্তু তারা তাদেরকে আমরা 28 বছর পরের কথা বলে বলতে পেরেছি যে আপু আপনারা আসলেই নির্বাচনটা সুষ্ঠু হবে। সেখানে যখন একটা নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে সামনে দাঁড়ান, আপনারা যতই বললেন যে প্রশ্নবিদ্ধ না অথবা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এই যে বিশেষ অনুষ্ঠান কথা হোক, এই পর্যন্ত নিচ্ছি বিরতি, ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ কথা হোক অনুষ্ঠানে। কথা বলছিলাম ছাত্র রাজনীতি কোন পথে, আমাদের পার্টিসিপেন্টরা বেশ কয়েকটি প্রশ্ন করেছেন, আমরা তার অনুসন্ধান করব। আমি এ পর্যায়ে যাচ্ছি অধ্যাপক ডক্টর জোবেদা নাসরিন। আপনি বলুন যে যেখানে একজন প্রশ্নকর্তা বলেছেন যে অ্যাকাউন্টেবিলিটির কথা, জবাবদিহিতার প্রসঙ্গটি উনেছেন, এবং আরেকটি প্রশ্ন করেছেন যে ডাকসুর অভিষেক এখনও হয়নি, যে কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন হয়ে গেল যেটা এখনও হয়নি, তাহলে কী ভবিষ্যৎ ছাত্র রাজনীতি? আপনারা যখন বলছেন শিক্ষকদের কথা, নিশ্চিতভাবে যে শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে নিয়োগ বাণিজ্যের, যে শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ এসেছে যৌন হয়রানির, যে শিক্ষকদের বিরুদ্ধে যে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য পুরো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, যেখানে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা টাকা পয়সা নিয়ে অনিয়ম করেছেন বলেও আমরা পত্রিকার পাতে দেখেছি, সেখানে নিশ্চিতভাবেই শিক্ষকতা, শিক্ষক একটা রোমান্টিক আইডিয়া, সে জায়গাটা ভাববার কোনো অবকাশই নাই। এখন দেখুন তাহলে যে বিষয়টা হচ্ছে যে রোগী হলে বিষয়টি প্রশ্ন এসেছে, নিশ্চিতভাবে যদি সেই ঘটনা ঘটে থাকে আমরা অত্যন্ত নিন্দা জানাই এবং মনে করি যে সমাজের যে জায়গাগুলো নিয়ে আমরা কথা বলছি, যে জায়গাগুলোকে আমরা পরিষ্কারভাবে দেখতে চাই, যে ক্ষমতা সম্পর্কগুলোকে সেই জায়গায় কথা বলে বলেই আমাদের ক্ষমতা সম্পর্ক থেকে বের হতে হবে, আমাদেরকেও জানতে হবে। অ্যাকাউন্টেবিলিটির কথাই বলুন, জবাবদিহিতার প্রসঙ্গটা একটু বলুন, যেখানে কোনো স্টোরি কাজ করছে না, ফাংশনাল না, এই কথাটি বলতে চেয়েছেন, অনেকে প্রশ্ন করেছে। এখন জবাবদিহিতা যেমন আছে ছাত্র নেতাদের, জবাবদিহিতা আছে শিক্ষক হিসেবে আমাদের, সমাজের প্রত্যেকে যারা যে পেশায় জড়িত আছেন, যে জায়গাগুলোতে দায়িত্ব নেওয়ার কথা, দায়িত্ব পাওয়ার কথা, দায়িত্ব হাত বাড়ানোর কথা, সে জায়গাটা কেউ কিছু করছে না। এখন ডাকসু বিষয়ে আপনারা কথা বলেছেন যে 6 মাস হয়েছে অভিষেক হয়নি, কেন অভিষেক হয়নি? এখন যদি প্রশ্ন করেন যে
কেন এই ডাকসু নিয়ে বারবার বিভিন্ন রকম আলোচনা হচ্ছে, ডাকসুর পুরো প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে, ডাকসুর কিছু সদস্য সক্রিয়, কিছু সদস্য মার খাচ্ছে বিভিন্ন জায়গায়, কিছু সদস্যকে কাজ করতে দেওয়া হচ্ছে না, যখন ডাকসুই যদি এই ধরনের আমরা কার্যশীলতা যদি আমরা দেখতে না পাই, তাহলে আমরা স্পষ্টভাবে দেখতে পাই যে কোনো একটা শক্তি ডাকসুকে অকার্য করার জন্য চেষ্টা করছে, এবং সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আসলে আমার কাছে মনে হয়। আমি আপনার এই প্রসঙ্গ ধরে যাচ্ছি যে এখানে আছে অরুণী, যিনি ডাকসু নির্বাচন করেছিলেন এবং স্বতন্ত্র নির্বাচন করছেন, তার কাছ থেকে আমরা শুনতে চাই যে কি অবস্থা ডাকসু নির্বাচনের। আমরা যেটা জানতে পেরেছি, ছয় মাস চলে গেছে ডাকসু নির্বাচনের। শোক ভাই বললেন যে আমাদের পজিটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার। আসলে সার্বিকভাবে কোনো পজিটিভ বিষয় একজন ছাত্র বা একজন প্রার্থী হিসাবে একেবারেই চোখে পড়ছে না। শুধুমাত্র আপনাকে ধন্যবাদ জানাতে পারি যে ক্ষমতাসীন ছাত্র সংগঠন হিসাবে এই যে গণরুমের নির্যাতন, গেস্ট রুমের নির্যাতন বা হচ্ছে আন্দোলনগুলোকে যে সবসময় একদম ভেঙে চুড়ে দুমড়ে মোচড়ে দেওয়ার প্রবণতা, একজন ক্ষমতাসীন দলের সাবেক নেতা হিসাবে আপনি বলছেন যে এটা স্বীকার করছেন যে এটা হয়, এটা আমার কাছে পজিটিভ যে আপনাকে এই জন্য ধন্যবাদ। কিন্তু নেগেটিভ বিষয়গুলোর দিকে যদি আমরা তাকাই, বড় দিক থেকে যদি আসি, যে একজন প্রশ্ন করলেন যে শিক্ষকদের বিষয়ে, যে এইখানেও কিন্তু শিক্ষক রাজনীতির একটা বড় প্রভাব রয়েছে। ডাকসু নির্বাচন কারচুপি শুধুমাত্র যে ওখানকার ছাত্র সংগঠন লাইন জ্যাম করে রেখেছে শুধু এতটুকুই না, ওখানে তো শিক্ষকরা সার্বিকভাবে দায়িত্বে ছিলেন। আমি অবশ্যই শিক্ষকদের কাছেই প্রশ্ন রেখে যাব যে শিক্ষকরা আমাদের গুরু, এবং অবশ্যই ক্ষমতার কথায় যখন আমরা আসি, বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা তো তাহলে এদিক দিয়ে আমাদের সম্মানিত শিক্ষকদের হাতেই থাকার কথা, এবং প্রশাসনও মোটামুটি শিক্ষকদেরই হাতে, ভিসি স্যার আমাদের একজন সম্মানিত শিক্ষক। তো তাহলে ডাকসু নির্বাচনেই কেন বা কারচুপি হলো, কেনই বা এই বিশ্ববিদ্যালয় একটা ছোট্ট ঘরে 30 জন ছেলে গাদাগাদি করে থাকে, তাদের টাইফয়েড হয়, তাদের র্যাশ হয়, ছারপোকা কামড়ায় তাদের, বা কেনই বা গেস্ট রুমে রাত 1টা থেকে 5টা পর্যন্ত টর্চার করার পরে একজন হাফিজুর মোল্লা মারা যায়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে আমাদের শিক্ষকরা, এটা খুবই ডিপ্রেসিং যে তাদের হাতে ওই নিয়ন্ত্রণটুকু নেই, সেইটা আমরা ডাকসুতেই দেখতে পাই, যে এই নেগেটিভ জিনিসটা আমরা ডাকসুতেও দেখতে পাচ্ছি, যে শুধুমাত্র একটি দায়সারা নির্বাচন হয়ে গেল, নির্বাচন দেয়া দরকার, নির্বাচন হয়ে গেল, এখন কিছু কালচারাল প্রোগ্রাম হচ্ছে খুবই দায়সারা, যারা হচ্ছে প্রোডাক্টিভ কাজ করতে চাচ্ছে বা বিরোধী দলের থেকে যাদেরকে অ্যাপারেন্টলি নির্বাচিত হয়ে আসতে দেয়া হয়েছে। আমরা সোহাগের কাছে যাই, সোহাগ বলুন যে অনেক প্রশ্ন আপনার কাছে, আপনাকে উত্তর দিতে হবে। অরণীকে ধন্যবাদ জানাই, কারণ হচ্ছে এটাই হচ্ছে গণতন্ত্রের বিউটি, যে এখানে নির্বাচন হয়েছে, অরণীয় প্রতিদ্বন্দ্বী ছিল এবং সে যে এই বিষয়টি নিয়ে এখনও সক্রিয়ভাবে এখানে রয়েছে এবং ছাত্রছাত্রীদের এবং ডাকসুর যে ত্রুটিগুলো সেগুলো চিহ্নিত করছেন, এটাই হচ্ছে গণতন্ত্রের বিউটি। এবং আমি অরণীকে ধন্যবাদ জানাই। আমি এখানে অরণী সহ আরও কয়েকজন প্রশ্ন করেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই এ কারণেই যে আপনারা আছেন বলেই আমরা এই জাতির ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন আমরা দেখি, কারণ আমরা জানি যে আমরা কোন জায়গায় গিয়েছিলাম, কোন জায়গার থেকে আমরা বর্তমানে এসেছি, সেটা কিন্তু আমাদেরকে একটু চিন্তা করতে হবে। কারণ আমরা যখন 2008-09 সালের দিকে আমরা যখন দেখতাম যে একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় স্বপ্নের জায়গা হচ্ছে তাকে একটা মানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তাকে একটা মানে কি বলে আর কি, যে দুর্নীতিমুক্ত একটা ভর্তি পরীক্ষা, যেখানে মানে স্বচ্ছ পরীক্ষার মধ্য দিয়ে সে তার মেধার স্বাক্ষর রেখে বিশ্ববিদ্যালয় বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সে ভর্তি হবে। আমরা দেখতাম এক সময় ছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 3000 কলেজের মধ্যে আমরা দেখতাম যে প্রায় 1500 থেকে 2000 কলেজে অনার্স কোর্স চালু রয়েছে। আমরা একটা সময় দেখেছি যে 10,000, 20,000, 40,000, 50,000 টাকা দিয়ে সেখানে ছাত্রছাত্রীরা ভর্তি হতো। আমরা কিন্তু 2009 সালে যেহেতু আজকে আওয়ামী লীগ সরকারে রয়েছে, আমাকে কিন্তু সরকারের পক্ষ থেকে এই কথাগুলো বলতে হচ্ছে। আপনারা আমরা জানি সেখানে কিন্তু আজকে তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাণিজ্য সেটি কিন্তু বন্ধ হয়েছে। আমরা দেখেছি যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যেত। আপনি এখন প্রশ্ন আসবে অরণীর কাছ থেকে প্রশ্ন আসবে যে ভাইয়া এখনও তো মাঝে মাঝে দু একটা প্রশ্ন ফাঁস হয়, আমি সেটা কিন্তু অস্বীকার করব না। আমাদেরকে সেই দুর্নীতির জায়গাগুলোকে সংকুচিত করে নিয়ে আসতে আমরা সক্ষম হয়েছি কিনা, এবং ভবিষ্যতে আজকে আপনারা এখন আপনারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রয়েছেন, যেখানেই অসঙ্গতিগুলো আপনারা দেখছেন আপনারা সেগুলো তুলে ধরছেন, এবং আমাদের প্রচেষ্টা থাকবে যে এই যে একটি হলে যে নিয়োগ বাণিজ্যের কথা আপনারা বলছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এইগুলো আমাদের
দৃষ্টিগোচর হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি করেছে, আমি বিশ্বাস করি যে এর সুষ্ঠু বিচার হবে এবং এর একটি রেজাল্ট বের হবে। ডাকসুর আমি প্রতিনিধি না এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও আমি কেউ না। আমি বলতে চাই, আমি ওখানেই আসার আলোটা দেখি যে যেহেতু শুরু হয়েছে, নিশ্চয়ই যে ত্রুটিগুলো রয়েছে আমরা ভবিষ্যতে এই ত্রুটিগুলোকে আমরা বর্জন করে আমরা আরও ত্রুটিমুক্তভাবে আমরা শুধু ডাকসু নয় সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ছাত্র প্রতিনিধি আমরা নির্বাচন করতে চাই এবং এর মধ্য দিয়ে যে একটা লিডারশিপ প্র্যাকটিস সেটা আমরা তৈরি করতে চাই, যাতে এই তরুণ প্রজন্ম যাতে প্রশাসনে এই তরুণ প্রজন্ম যাতে রাষ্ট্র পরিচালনায় গিয়ে তারা যেন একটি দক্ষ লিডারশিপের পরিচয় দিতে পারে। পাপন, আপনি বলুন যে একটি ছোট্ট প্রশ্ন আপনাকে ছুড়ে দিই, সেটি হচ্ছে যে আপনাদের সামনে আপনাদের কাউন্সিল সেখানে সভাপতি সাধারণ সম্পাদক পদে বৈধ প্রার্থী 19 জন যেটা আমরা গণমাধ্যমে দেখেছি এবং আবারও সেই বিবাহিত প্রার্থী যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, আপনি বলুন আপনাদের আভ্যন্তরীণ কাউন্সিলের কী অবস্থা আছে? ছাত্রদলের যেই ক্রাইটেরিয়াগুলো এসছে সেগুলোর মধ্যে হচ্ছে বিয়ের একটা বিষয় রেখেছে যে যারা বিবাহিত তারা প্রার্থী হতে পারবে না। এটা আসলে যুগোপযোগী একটা সিদ্ধান্ত। আমি যেহেতু নিজেও একজন প্রার্থী ছিলাম, কষ্টের জায়গা আছে, কিন্তু যখন আমি চিন্তা করে দেখলাম যে হ্যাঁ, ছাত্র রাজনীতি নেতৃত্ব দিতে হলে আসলেই এই জায়গাটাই জনাব তারেক রহমান ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু বাকি যে পদগুলো আছে সেগুলোতে কিন্তু নারীদেরকে কিংবা ছেলেদেরকে বলেননি যে অবিবাহিতরা থাকতে পারবেন না। এসএসসি 2000 যারা বিবাহিত হলে সাধারণ সম্পাদক সভাপতি অবিবাহিত থাকতে হবে, বাকিগুলো বিয়ে করতে পারবে, বাকিগুলো বিবাহিত হলে কোনো সমস্যা না, কারণ যেহেতু মূল জায়গাটায় নেতৃত্ব দিবে তাকে সব জায়গায় সবসময় মুভ করতে হবে, সেই জায়গাটা থেকে চিন্তা করে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আর ভাইয়া যেটা বললেন, বদিউজ্জামান সোহাগ ভাই যেটা বললেন যে ওনারা অনেক আগে সিদ্ধান্ত নিয়েছেন, একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য এর পিছনে একটা ঘটনার প্রয়োজন পড়ে। আপনাদের 1992 সালের 9 জানুয়ারি ছাত্রলীগের আন্তঃগণ্ডলে মারা গিয়েছিলেন আমাদের, আমি নিজেও খুব শ্রদ্ধা করি, মেধাবী প্রজ্ঞাবান নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের মনিরুজ্জামান বাদল ভাই, ওনাকে হচ্ছে আন্তঃকুণ্ডলে মেরে ফেলা হয়েছিল। তারপরে ডিসিশন নেওয়া হয়েছিল যে বিয়ের বিষয়টা তখন থেকেই অফ করা হয়েছে। তো আমাদের বিষয়টা আসলে এই জন্য না বিয়েটা করা হয়েছে, যেহেতু আমরা বিরোধী দলের বরাবরই নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে নিজের বাসায় থাকতে পারি না। তো দেখা যায় একটা ছাত্র নেতার নিজের নির্যাতন, সেই সাথে তার পরিবারের নির্যাতন, দুটোকেই ভোগ করতে হয়। তো সেই সিদ্ধান্তটাকে আসলে বিবেচনায় রেখে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এই বিষয়টা। দর্শক, আপনারা দেখছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় আরটিভির বিশেষ অনুষ্ঠান কথা হোক, নিচ্ছি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ কথা হোক অনুষ্ঠানে, বলছিলাম ছাত্র রাজনীতি কোন পথে। আমরা পর্যায়ে পার্টিসিপেন্টের কয়েকটি প্রশ্ন নিয়ে আমরা আবার প্যানেলিস্টদের কাছে আসবো আলোচনা শুনবার জন্য। সামনে সারিতে আপনি বলুন। আমার মতামত যেটি হলো, আমি মনে করি যে বর্তমান সময়ের যে ছাত্র রাজনীতি সেটি স্বাধীনতা উত্তর বাংলাদেশের সব থেকে বড় ক্রান্তিকাল অতিক্রম করছে। এই অর্থে আমরা যদি এরশাদ বিরোধী স্বৈরাচার বিরোধী যে আন্দোলন সেই 9 বছর দেখি, তখনও বাংলাদেশে যে ছাত্র সংগঠনগুলো ছিল তারা রাজনীতি করতে পারতো, মিছিল মিটিং করতে পারতো। আমরা যদি বিগত মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের যে অবৈধ সরকার শাসন ব্যবস্থা সেটি দেখি, তখনও ছাত্রলীগ ছাত্রদল সহ বাংলাদেশে যারা সাধারণ শিক্ষার্থী তারা ওই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারতো। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা ক্ষমতাসীন যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের মানে চরদখলের মতো হল দখল থেকে শুরু করে টেন্ডারবাজি, চাঁদাবাজি, প্রশ্ন ফাঁস, মানে একদম তাদের অনিচ্ছার বাইরে কিছুই হয় না। আমরা ক্যাম্পাসগুলোতে দেখি যে একটা আপনার অঘোষিত নিষেধাজ্ঞা চলছে, অন্য ছাত্র সংগঠনগুলো মিছিল মিটিং সভা সমাবেশ ঘরোয়া পরিবেশ কোনো মানে কোনো কোনো আলোচনা সভাও তারা করতে পারে না। কিন্তু এটা কেন? আমরা যদি ছাত্র সংগঠনগুলোর কথা বাতি দিলাম, যদি সাধারণ শিক্ষার্থীদের যদি আন্দোলন সেগুলো দেখি, কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলন, সাত কলেজের আন্দোলন, ভ্যাট বিরোধী আন্দোলন, সেখানেও ছাত্রলীগ হস্তক্ষেপ করছে, তাহলে বাংলাদেশের যে ছাত্র রাজনীতি, এই ছাত্র রাজনৈতিক পরিবর্তন আদৌ সম্ভব নয়? নাকি এটিও জাতীয় রাজনীতির সাথে, আমরা যদি জাতীয় নির্বাচনগুলো যেভাবে কলুষিত দেখি, কিছুদিন আগে আমরা ডাকসু নির্বাচন দেখলাম যেটি আসলে তামাশার নির্বাচন, নাকি পরিবর্তন সম্ভব কিনা আমরা প্রাণীদের নিশ্চয়ই উত্তর দেবে, আপনি জিজ্ঞেস করেছেন। আমি তো মনে করি যে অদূর ভবিষ্যতে সম্ভব না। ধন্যবাদ। অরণির মনে একটি প্রশ্ন আছে, ছোট্ট একটি প্রশ্ন আপনি করতে চেয়েছেন, বলুন আলোচনার প্রেক্ষাপটে। আমি হচ্ছে শুধু একটু সামারি যদি করি, মানে এই পর্যন্ত আলোচনায় শুধু দেখলাম সোহাগ ভাই আর পাপন আপু বিয়ে হচ্ছে কিনা, বয়স হচ্ছে কিনা, এই দুই দলের ঝগড়ার মধ্যেই ছাত্ররা ছাত্র রাজনীতি পড়ে গেল। ছাত্র রাজনীতির যে একটা গুরুত্বপূর্ণ শব্দ ছাত্র, ছাত্রদের জন্যে তাহলে আর রাজনীতি থাকছে না।
আর কাউন্সিলের বিষয় যদি আমরা আসি তাহলে আমরা একটি এই ক্ষমতাসীন দলকে দেখছি যে নেত্রীর আদেশে হচ্ছে কমিটি হচ্ছে, আরেকদিকে তারেক রহমান কি বলবে তার অপেক্ষায় আছি। সেই ক্ষেত্রেও কোনো কাউন্সিল থেকে প্রকৃত ছাত্রনেতা বের হয়ে আসছে না। তদন্ত কমিটির বিষয়গুলো যদি আমরা আসি, অভিযুক্তরাই আছে তদন্ত কমিটিতে। তারপরে আমরা একদম সরাসরি আপুর কাছ থেকে শুনলাম যে সহযোগী সংগঠন ছাত্রদল হচ্ছে আরেকটি দলের সহযোগী সংগঠন, বা ভাইয়া হচ্ছে যখন উন্নয়নের কথা বলছেন তখন শুধুমাত্র সরকারের উন্নয়নের কথা বলছেন। তো একদম স্পষ্টভাবে ছাত্র রাজনীতিতে আর ছাত্র শব্দটি নেই, শুধুমাত্র লেজুর বৃত্তি, যে যার বড় দলের দিকে তাকিয়ে আছে, অর্থের লেনদেন হচ্ছে, ছাত্র শব্দটি একদম হারিয়ে গেছে। কিন্তু ভর্তি বাণিজ্যে যদি শেষে একটুখানি আসি, একদম চ্যানেল 24-এও একটি ডিটেইলড ইনভেস্টিগেশন ছিল যে একদম গত বছরের ভর্তি পরীক্ষায়ও বিরাটভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি বাণিজ্য হয়েছে এবং এটা নিয়ে এখনও তদন্ত চলছে, ছাত্ররা বহিষ্কৃত হচ্ছে। অবশ্য আশা করি যে যেহেতু এই আমলে আমরা দেখছি যে অন্য পাবলিক পরীক্ষায় রেগুলারিটি এসেছে, আশা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় তাই আসবে। ধন্যবাদ। আর একটি প্রশ্ন আমি নিতে পারবো, জি প্রশ্নটি বলুন। আমরা জানি বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা এবং গবেষণার যে অবস্থা, যে নাজুক অবস্থা, সেটা অবশ্যই আমরা কেউ অস্বীকার করব না। তো এটার কারণ যদি জিজ্ঞেস করা হয়, সবাই কিন্তু এই ছাত্র রাজনীতিকেই কিন্তু দোষারোপ করা হয়। তো যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাই, আমি যেখানে পড়াশোনা করি আর কি, প্রথম বর্ষে যখন আমরা ভর্তি হই তখন প্রথম বর্ষে দেখা যায় যে আমরা প্রথম বর্ষে কিন্তু এই ক্ষমতাসীন দলের রাজনৈতিক শিশু শ্রমিক হিসেবে কিন্তু কাজ করি। মনে হয় যেমন এমনই মনে হয় যেন আমরা রাজনৈতিক শিশু শ্রমিক। আচ্ছা, তৃণমূল থেকে কোনো প্রশ্ন আছে কিনা, তৃণমূল পর্যায়ে কোনো প্রশ্ন আছে কিনা যেটা আমরা আলোচনা করি। আমার জানার আছে সেটা হচ্ছে যে ওইখানে যে আবাসিক সংকট তৈরি করা হয়, যে গণরুম, গেস্ট রুম, এগুলো যে তৈরি করা হয় অর্থাৎ রাজনীতির জন্য, ক্ষমতাসীন দলের রাজনীতির ব্যবহারের জন্য, এই যে একটা সংকট তৈরি হলো, এই সংকট কি আসলে মানে এই সংকট থেকে কি বের হওয়ার কোনো কি তরিকা নাই, এটা নিয়ে যদি আপনারা আলোচনা করেন। ধন্যবাদ। প্রশ্ন আছে, নিশ্চয়ই উত্তর দেবেন। জি আপনি বলুন আপনার প্রশ্নটি। আমি আসলে ছাত্র সময় থেকেই রাজনীতি শুরু করেছিলাম, তো কমিটির জন্য হয়তো ছাত্র দল এভাবে করতে পারি নাই, যেহেতু দীর্ঘ 22 বছর পরে আমাদের কাউন্সিল হচ্ছে। যাই হোক, আমাদের এই দিকে দেখেছিলাম যে স্কুলগুলোতে স্কুল লীগ, কলেজগুলোতে কলেজ লীগ, এরকম কমিটি হচ্ছে। আসলে কি ছাত্র রাজনীতি তো ছাত্রদের ভালোর জন্য বা মঙ্গলের জন্য বা দেশের ভালোর জন্য, যে স্কুল লীগ, স্কুলের বাচ্চারা কমিটি করছে তারা তো বাবা মার কথাও শুনছে না, ইভেন কি কলেজ স্কুলের টিচারদেরও মানছে না সহজে। তো এতে কি ছাত্রদের কি প্রভাব পড়ছে মনে করছেন, বা এ থেকে বেড়ে আসার উপায় কি আপনাদের? যারা ছাত্র রাজনীতি করছেন তারা আসলে ছাত্রদের অরিজিনাল বয়সটা আসলে কত? ধন্যবাদ। আমরা এখন কল সেশনে আছি। সাদি রহমান, আপনি বলুন যে যেখানে আপনাদের, আপনারা যেখানে রাজনীতি করেছেন সেখানে যারা নেতৃত্ব দিতেন তাদের বয়স কত ছিল, নানা কিছু বিষয় ছিল, এই বিষয়গুলো যদি একটু আপনি স্পষ্ট করেন। আমাদের সময় বিয়ের তো প্রশ্নে চিন্তাই ছিল না, তখন তো আমরা রাজনীতি করেছি, ধরেন মুজাহিদ ইসলাম সেলিম সাহেব থেকে আরম্ভ করে যারা যারা রাজনীতি, আমাদের আমলের কথা বলছি, এর কারণে তো তুফায়েল ভাই বলেন, রব ভাই বলেন, মনি ফরাদ ভাই বলেন, যে আমরা রাজনীতি করব দেশের সাথে, জনগণের সাথে, ছাত্রদের সাথে। আমরা যারা রাজনীতি করি জাতীয় রাজনীতি, আপনি সংসদে দেখেন, সংসদ অধিবেশন হবে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকবে তখন এই সংসদে বিএনপি যাবে মাত্র 9 দিন, আর বিএনপি যখন ক্ষমতায় থাকবে তখন আওয়ামী লীগ যাবে 19 দিন। এখন আমরা যখন জাতীয় পার্টি, আমরা বিরোধী দল থাকি, আমরা সবসময় যাই, আমরা প্রতিবাদ করি, আমরা এই কারণে প্রতিবাদ করি, এই প্র্যাকটিসটা আমাদের দেশে চালু হয়ে গেছে, ওই আমরা বিরোধিতা করতে হবে, ওই আওয়ামী লীগ যেটা বলতেছে বা বিএনপি যেটা বলতেছে এর বিরোধিতা করতে হবে। এই প্র্যাকটিস যদি আমাদের চেঞ্জ না করতে পারি তাহলে দেশের যে বর্তমান যে অবক্ষ আছে, ছাত্র রাজনীতি বলেন যে রাজনীতি বলেন না কেন, তার কোনো গুণগত কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নয়। দেখছি না। ধন্যবাদ আপনাকে। পাপন আপনি বলুন, নাদিয়া পাঠান পাপন আপনি বলুন যে কীভাবে সমাধান করা যায়, বা কীভাবে, অনেকে বলেছেন ক্রান্তিকাল চলছে ছাত্র রাজনীতি থেকে, কীভাবে আবারও একটু ঐতিহ্যের দিকে নিয়ে যাওয়া যায়? প্রথমত হচ্ছে একটা শব্দ খুব আমি ঘোর বিরোধিতা করছি, দুই দলকেই বলছেন যে ব্যবসা, ছাত্র দল ব্যবসা করে না, কিংবা ছাত্র লীগ আমার মনে হয় একমত হবে ব্যবসা শব্দটার সাথে। আমরা আসলেই ছাত্র দল
বলেন আর ছাত্র লীগ বলেন, দুটো দলেরই দুটো সংগঠনের যথেষ্ট আমার কাছে লক্ষ লক্ষ প্রমাণ আছে, ছাত্র লীগ এবং ছাত্র দল আপনি আপনি যেভাবেই বলেন ছাত্র লীগ এবং ছাত্র দল সংগঠনের দুইটা সংগঠনের যৌথ চেষ্টায় আমরা অনেক সফলতা বাংলাদেশকে এনে দিয়েছি, এটাকে আপনারা অস্বীকার করতে পারবেন না। একটা বিষয় বলেছেন যে বিএনপির সময়ে বিএনপি 10 দিন যায়, আওয়ামী লীগের সময় 19 দিন যায়, আপনারা হয়ে গেছেন সরকার আওয়ামী লীগের একটা সংগঠন, আপনি না গিয়ে পারবেন না, যে কোনো মূল্যে আপনাকে যেতেই হবে। আপনি কি বিরোধী দল নাকি বিরোধী সংগঠন ভূমিকায় আছেন নাকি? আমরা তো কোনো প্রতিবাদী আপনাদেরকে পাই নাই, এই কথাটা একেবারেই যাচ্ছে না। এবার আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, আমরা আসলে অবশ্যই স্বীকার করি আমাদের মধ্যে ভালো আছে মন্দ আছে, সংখ্যাটা কি পরিমাণ সেটা আমরা আসলে দুদলই বেশ ভালো করে জানি। এখন দোষারোপটা হয়ে যায় কি, এটা দায়িত্বের মধ্যে পড়ে। আপনি যখন আমি তার দোষটা ধরবো, সে যখন আমার দোষটা ধরবে, আমরা কিন্তু মনে রাখবো আসলে আমরা কী করছিলাম, এটাকে আদৌ করা উচিত ছিল কি না, এটাকে থামানোর জন্য কিন্তু আমাদের আলোচনায় বিষয়গুলো আনা দরকার, এটাকে মানে পজিটিভভাবেই দেখা উচিত। আমরা একজন আরেকজনকে দোষারোপ করছি, কেন করছি আপনারা কিন্তু বুঝতে পারছেন, এই দল এইগুলো করছে, এই দল এইগুলো করছে, তার মানে দুটাই করা উচিত না। এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এখন থেকেই, যেই যেই কারণগুলোতে আমরা আজ সমালোচিত হচ্ছি সেই কাজগুলো আর না করা হয়। এখন যেহেতু বদিউজ্জামান সোহাগ ভাইরা ক্ষমতায় আছেন, আমাদের চেয়ে ওনারা কিন্তু বেশি দায়িত্বটা নেবেন, দায়িত্বের ভারটা ওনাদের কাঁধে খুব বেশি। সব সকল ছাত্র সংগঠনকে অবাধ ছাত্র রাজনীতির কথা বলতে দিতে হবে, তাদের রাজনীতি তাদের যে স্বার্থের কথা সেটা শুনতে হবে, সেটা সমাধানের জন্য আলোচনায় বসতে হবে, তাদেরকে নির্যাতন কিংবা নিপীড়নের মাধ্যমে না, প্রত্যেকটা ছাত্র সংগঠন ছাত্র সবকিছু উন্মুক্ত করতে হবে। যখন উন্মুক্ত হবে আপনি বলুন যে উন্মুক্ত করতে হবে, তাহলেই চর্চা হবে, ভালো রাজনীতির গণতান্ত্রিক প্রক্রিয়ার চর্চা হবে এবং ছাত্র রাজনীতি তার আবারও হারানো গৌরব উদ্ধার করতে পারবে। বলুন সংক্ষেপে বলতে হবে। দেখুন, আমি মনে করি যে এই ট্রেডিশনাল কথাবার্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যেমন এখানে একজন বন্ধু বলেছেন যে টেন্ডারবাজি বা ভর্তি বাণিজ্য অমুক তমুক, এগুলো আসলে ট্রেডিশনাল কথা। দু একটি জায়গায় করাপশন হচ্ছে, সেগুলো কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আমি মনে করি যে বর্তমানে কিন্তু ই টেন্ডারিং প্রক্রিয়ায় আসলে ছাত্রদের টেন্ডারে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং বর্তমানে আমি মনে করি যে যেটুকু অসঙ্গতি বা যেটুকু যে আমাদের সমস্যা রয়েছে, সেখান থেকে ছাত্র রাজনীতিকে কলুষমুক্ত করতে হলে আমাদেরকে প্রকৃত ছাত্রদেরকেই ছাত্র রাজনীতি ফিরিয়ে দিতে হবে। তাহলে ছাত্ররাই যদি ছাত্র নেতৃত্ব আসে, তাহলে তারা ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলবে। ডাক্তার জুবায়দান হাসিন, আপনাকে দিয়ে আমরা আলোচনা শেষ করতে চাই। সামগ্রিকভাবে দেখলেন যে তারা প্রক্রিয়ার দিকে যাচ্ছে নেতা নির্বাচনের ক্ষেত্রে এবং অন্যান্য সংকটের কথা তারা অকপটে স্বীকার করেছেন এবং যেতেও চাচ্ছেন আরও গণতান্ত্রিক প্রক্রিয়া ভিত্তিতে কীভাবে আরও উত্তরণ ঘটায় ছাত্র রাজনীতির। আপনি শেষ বক্তব্য দিন আপনার এই প্রসঙ্গে যা শুনলেন। আমি এই প্রসঙ্গে আসলে বলল বিশ্ববিদ্যালয়গুলো এবং যেখানে আমরা শিক্ষার্থীদের ছাত্র রাজনীতির অধিকারকে স্বীকার করা এবং তাদের সেই চর্চাকে সবচেয়ে বেশি পরিশোধ দিতে চাই, সেখানে কী করণীয় আছে? আমি ধন্যবাদ জানাই আমাদের এখানে উপস্থিত থাকা সকল শিক্ষার্থীদের, যারা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয় শিক্ষক হিসেবে আমাদের দায় এবং দায়িত্বের কথা। এবং নিশ্চিতভাবে আমি এখানে স্পষ্ট করে বলছি আমাদের ব্যর্থতার কথা। প্রশাসন সহ আমাদের বিভিন্ন শিক্ষকের বিভিন্ন বিষয়, যেখানে যেখানে যার জায়গা বিভিন্ন ভূমিকা রাখার কথা ছিল, আমরা সেভাবে রাখতে পারছি না। আমাদের দায় যেমন আছে, আমাদের দায়িত্ব আমরা ঠিকমতো পালন করতে পারছি না। এবং সেই জায়গাতে যে যে বিষয়গুলো আমাদের করণীয়, আমার মনে হয় যে প্রশ্নটা বারবার আসছে এবং আমরা বলছি যে ছাত্র রাজনীতি বা যদি অন্যভাবে বলি দলীয় রাজনীতির বাইরে, যেটি দিয়ে আমি প্রথম শুরু করেছিলাম যে রাজনীতি মনস্কতা শিক্ষার্থীদের মধ্যে, সেগুলো আমরা কীভাবে রুদ্ধ করছি। আমরা শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে হামলা করছি, মামলা করছি, ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে শোকস করছি এবং সেগুলোর ক্ষেত্রে বিশেষ করে সেগুলো কীভাবে অতিক্রম করা যায়। হ্যাঁ, আমি সেটাই বলছি এবং সেগুলোকে নিশ্চিত করা যায়। হ্যাঁ, সেগুলো যেন না করা হয়, সেগুলোকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেগুলোকে সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে যে কোনো শিক্ষার্থী এবং মানে বিভিন্ন ধরনের আন্দোলনের ক্ষেত্রে কারোর বিরুদ্ধে হামলা মামলা, ফেসবুকে স্ট্যাটাস, তার মুক্ত চিন্তা মুক্ত বাক স্বাধীনতার ক্ষেত্রে কোনো ধরনের আপনার শোকস করা যাবে না। এবং সেক্ষেত্রে যে দলীয় সমাজের সংগঠনগুলি বিশেষ করে এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে, তারা কিছু হলে মামলা করে এবং দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধেও যে মামলাটি হয়েছে, তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, তখন কিন্তু ক্ষমতাসীন ছাত্র সংগঠনের ছেলেরা এই মামলা করেছে তার বিরুদ্ধে। সুতরাং বিশ্ববিদ্যালয়কে নিশ্চিত করতে হবে প্রত্যেক ছাত্রের অধিকার আছে মুক্ত চিন্তাকে
প্রকাশ করা, সেটি ফেসবুকে হোক, সেটি সামাজিক গণমাধ্যমে হোক, সেটি আন্দোলনের মাধ্যমে হোক, সেটি শিক্ষকের সামনে হোক, সেটি প্রশাসনের সামনে হোক, দমন করা যাবে না। অর্থাৎ মুক্ত চিন্তায় ভেতর দিয়ে আমি ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা প্যানেলিস্ট এখানে ছিলেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা পার্টিসিপেন্ট আপনাদের বুদ্ধিদীপ্ত যে প্রশ্নগুলো আপনারা করেছেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ দিচ্ছি দর্শকদের যারা আমাদের আলোচনা এতক্ষণ শুনেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আরটিভির সঙ্গেই থাকুন।